আপনাদের দুইজনের কোনো প্রেমিক নাই? আছে তো, আমার চারটা ওর পাঁচটা, আরো বেশি। ঠিক কোন এতগুলো সামাল দেন কিভাবে? কেন, আপনার কি কোনো প্রেমিকা নেই? কেন থ্যাংকস বললাম বুঝেছেন? বুঝে আমারে বোকা বানিয়েছেন এই জন্য? জি না, এছাড়া তো অন্য কোনো কারণ আমি খুঁজে পাইতেছিলাম। এই যে আমরা আপনার সাথে এত কিছু করলাম, অথচ আপনি বিষয়টাকে স্বাভাবিকভাবে নিয়েছেন, তাই সহজভাবে না নিয়ে উপায় আছে? কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, আপনারা এটা করলেন কেন, কারণটা কি? আইডিয়াটা ভালো ছিল না? বুঝতে পারতেছি না, কিন্তু আমি তো আপনাকে পরিচিত, অপরিচিত কেউ হইলে কি হইতো? একই ঘটনা ঘটতো না? মানে সাহসী কমু না দুঃসাহসী কমু আপনি করে আমি আসলে বুঝতে পারতেছি না, কিন্তু এরকম খেলাটা কেন খেললেন? আপনাকে পুরো ব্যাপারটা খুলে বলি, আমি আর আলেয়া ছোটবেলার ফ্রেন্ড, মানে একেবারে পিচ্ছি বেলার ফ্রেন্ড। আমাদের প্যারেন্টসদের কাছ থেকে পারমিশন নিয়েছি যে আনকন্ডিশনালি দেশের বাইরে আমরা একটা ট্যুর দিব, সেটা আমাদের প্রথম ট্যুর হবে। দেন থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এগুলো হচ্ছে প্যাকেজ অ্যান্ড পারফেক্ট ট্যুর। ভিসা রেডি, টিকিট রেডি, সব কিছু রেডি, কিন্তু আসার দিন হয়ে গেল একটা ঝামেলা, আমি আসতে পারলাম না। দেন আমি একাই চলে আসলাম, এসে সোহানার সঙ্গে ফোনে কথা বললাম। তারপর আমার মাথায় চাপলো একটা দুষ্ট বুদ্ধি, এই ট্যুরটাকে মেমোরেবল করার জন্য আমি একটা বুদ্ধি করলাম এবং ব্যাপারটা আমি ঘটাতেই চেয়েছিলাম। সেটা হলো, আসার সময় যদি বাই এনি চান্স সোহানার পাশে যদি কোনো ছেলে থাকে আর সে যদি হয় একা, তাহলেই তাকে নাকানি চুবানি খাওয়াবো এবং দেন সেই ড্রামার দেন ঘটাবো। বাহ, ভালোই নাকানি চুবানি খাওয়াইছেন আমারে, কোনো সন্দেহ নাই। উই আর সরি। হয়েছে, আমার আর দুঃখিত হয়ে দেবো না। আপনাদের দুইজনের কোনো প্রেমিক নাই? আচ্ছা তো, আমার চারটা ওর পাঁচটা, আরো বেশি। ঠিক কোন এতগুলো সামাল দেন কিভাবে? কেন, আপনার কি কোনো প্রেমিকা নেই? আমার তো একটাই আছে, একটারই সামাল দিতে পারি না এতগুলো, আপনার এতগুলো সামাল দেন কেমনে? বিনা কি না, আপনাকে বাদাম বলছি আমি, কুবের আমি বাদাম হইতে যাবো কেন? এই যে আপনি আমাদের সাথে সাধু সাজার চেষ্টা করছেন, তাই শুনেন, এরকম বাঙালি ছেলেরা যারা সাধু সেজে এরকম মেয়েদেরকে পটানোর ট্রাই করে না, তাদেরকে আমাদের একদমই পছন্দ না। আমি মোটেও এরকম না, সাধু সাধুর কিছু নেই, সত্যি সত্যি আমার আসলে এইসব বিষয়ে একটু ইন্টারেস্ট কম। তার মানে উনি শিখ? শিখ হইতে যাবো কেন, মানে কি? না মানে বলতে গেলে আপনি লজ্জা পাবেন। না না বলেন, আমি লজ্জা পাবো না বলেন। আপনার মধ্যে কোনো আমিষ নাই, আপনি একটা নিরামিষ মানুষ। বিষয়টা আসলে এরকম না, মানে একজনের লোকই তো প্রেম করছি, অন্য কারো দিকে আসলে আর যাইতে ইচ্ছা করে না। আচ্ছা, তাহলে এই কারণেই আপনি ওই প্লেনে আমার প্রতি বারবার গায়ে এসে পড়ছিলেন, তাই না? না না, মানে গায়ে পড়া অভ্যাসটা, এটা একটা খুব বাজে কথা বললেন, আমি ওইরকম মানুষ না, আপনারা ভুলভাবে নিতেছেন।